থাকলে সংসার মানাই না। তাই আমি ঠিক করেছি লোকের জমিতে মুনিশ খাটে টাকা দিয়ে একটা গরু কিনবো। তাই হ্যাঁ গো, বলছি গরু কবে কিনবা শুনি? তুমি তো এ কথা অনেক দিন থেকে বলছো। গিন্নি কিনবো যখন বলেছে কিনবো। এদা গিন্নি কিছুটা কম আছে, আমি মুনিশ খাটতে আছে আজকে। এদা চললাম হাজিদের জমিতে মুনিশ খাটতে। খাসি তো বললো গরু কিনবে, গরু কিনলে কি কি লাগে খাসির তো কোনো চিন্তাই নাই। গরু কিনলে যে গরুর খাবার খেতে নাচ লাগবে, গরুর দুধ দোয়াইতে বালতি লাগবে, দুধ মাপতে পোয়া লাগবে, দুধ দোয়ানোর সময় গরুর বাল বাঁধা দড়ি লাগবে। যত চিন্তা আমার গো না, আমি যাই বাজার থেকে সব কিনে আসি গিয়ে। ও গো চাচা, তোমার বাড়িতে খড় নাই? কেন গো বৌমা, খড় কি করবা? এদিকে চাচা, তোমাদের ছেলে গরু কিনছে, তাই গরুকে খাওয়ানোর লাগে খড় লাগবে। হ্যাঁ বৌমা আছে তো, লিও। তাহলে চাচা আমাকে অ্যাকাউন্ট দিও, এই লাও অগ্রিম টাকা। তাহলে বৌমা অগ্রিম টাকা দিচ্ছ? দাও তাহলে, কাল কি খড় পাঠিয়ে দেবো। কোথায় গেছিলি? আয় আমার বাড়ি এদিকে আয়। এই দে বোন, তোর দুলা ভাই গরু কিনছে। তাই নাকি বোন? কিনছে জি, দুধ দোয়া গরু কিনছে, তুই জানিস নি? আমি আরো কি করে জানবো? এতে সেই কারণে জিনিসগুলো কিনলাম। তাহলে বোন একটা কাজ কর, আমার একটা জায়গা লি যা, আমাকে একটু ঘি দিবি। একটু ঘি দলিবি? দে দে জায়গা দে। আমি সকালে গুনে গেলাম 100 টাকা কম, এখন তো দেখছি 1000 টাকাই কম। ও গো গিন্নি, তুমি কি আমার টাকার ফাইল থেকে টাকা বের করেছো? হ্যাঁ গো, কিছু টাকা বের করেছি নু। তোমার তো কোনো শান নাই, গরু বাড়িতে আসছে, যা যা লাগবে আমি কিনেছি। এমনিতে আমার 100 টাকা কম ছিল, আমি ভেবেছি মুনিশ খেটে এসে ওই পয়সা একসাথে দিয়ে গরু কিনবো। তুই তো 1000 টাকা শেষ করে দিলে, মানে গরু কিনবো কি দিয়ে? গরু বসবি এই তোদের বাড়ি? আরে এই আমার বেগুনের জমি, তোরা যদি গরু বসিস আমার বেগুনের জমি থাকবে? এই দেলে এই দেলে গরু বসবি এই দেলে। এখনো গরু কিনতে পারলাম।